শান্তি হয়ে গেল সবার কলেজে শান্তি হইল সবার শান্তি হইল বুক ফাটা এই আরতি করে যাচ্ছিলেন বৃহত্তর মন্ত্রী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। এই সময় তার গাড়ি রাজধানীর শাহজাহানপুর এলাকায় টিপুর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে হেলমেট পরা এক ব্যক্তি। হাসপাতালে নেয়ার পথেই মারা যান গুলিবিদ্ধ টিপু। দুটো সন্তান ভাই দল করলাম, দল ক্ষমতা আমার স্বামী নিরাপদ দিতে পারলো না। বাইরে আমি এসে নামাজটা বইরা গালি দাঁড়াইছি, আমার ড্রাইভার বলছে বলে বাইরে গুলি করছে। নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন তিনি।